ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। রানবীর সিং যে গানে থাকবে সেটা যে ফুল অন এনার্জি হবে এটা তো সবারই জানা। ঠিক এমনটাই হলো সিম্বার প্রথম ভিডিও সং আঁখ মারে। এই গানটির ক্ষেত্রেও এই সংটা কিন্তু 19 দশকের একটা হিট সং এর রিক্রিয়েটেড ভার্সন। এটা 1996 এর তেরে মেরে সাপনে এই মুভিটার গান লড়কা আঁখ মারে, এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে নতুন একটা ভার্সন বানানো হয়েছে। সেই সময় কিন্তু ওই গানে বলিউড অ্যাক্টর আরশাদ ওয়ারসি ছিল। যাই হোক, এই গানে রণবীর সিং এবং সারা আলি খানের পারফরমেন্স, কেমিস্ট্রি, বন্ডিং বেশ ভালো ছিল এবং এই গানের অ্যারেঞ্জমেন্ট, কোরিওগ্রাফি একেবারে ইলেকট্রিফাইং ছিল। ওই 90 দশকে সেই সময়ে ধামাকাতার কোনো গানের ক্ষেত্রে যেরকম সেট থাকতো, যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকতো, অনেকটা ওরকমই টেস্ট অ্যাড করা হয়েছে এই গানের ক্ষেত্রে। এখন রণবীর সিং যে একজন অসাধারণ ড্যান্সার এটা নিয়ে তো আলাদাভাবে বলার কিছুই নেই, কিন্তু সারা আলি খানও যেভাবে রণবীর সিং এর স্টেপের সাথে তাল মিলিয়ে স্টেপ মিলালেন ব্যাপারটা আসলে দুর্দান্ত ছিল। তবে দুর্দান্ত নাচ গান ছাড়াও এই গানের শেষের দিকে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে। গানে কিন্তু আরশাদ ওয়ারসিকেও আনা হয়, যে এই গানের অরিজিনাল ভার্সনে ছিল। এছাড়া গোলমাল জিমকেও দেখা যায় এই গানে পারফর্ম করতে। সো ভিউয়ার্স, আঁখ মারে গানটি দেখে আপনার কাছে কেমন লাগলো এবং এই গানের কোন জায়গাটা আপনার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।